Assalamu alaikum. Hello viewers. Welcome to our channel. If you like my any videos, please subscribe our channel. চলে এলাম আমার পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনার Amazon Associate onelink গুলো দিবেন, onelink অ্যাড করবেন। তো onelink অ্যাড করার জন্য এই যে আমার এটা Amazon Associate অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যাবেন। এখান থেকে যাবেন, এটা আমার হোম পেজ, হোম পেজে আসবেন। তারপরে এখান থেকে দেখবেন টুল, টুলে যাবেন, টুল থেকে যাবেন এই যে onelink, এই onelinkে ক্লিক করবেন। একটু সময় নেবে, ক্লিক করার সাথে সাথে এরকম গেটিং স্টার্টেড তিনটা অপশন আসবে, ক্লিক হেয়ার টু লিংক, গেট দ্য কোড হেয়ার, ভিউ রিপোর্টস। আপনার প্রথমে এটাতে ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু লিংক। এতে ক্লিক করার ফলে এইটা হচ্ছে আমার ইউএস এর স্টোর, ইউএস এরটা অটোমেটিক থাকবে, এটা বাই ডিফল্ট। বাকি এই কয়টা আমি onelink ক্রিয়েট করতে পারবো। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে ইউনাইটেড কিংডমেরটা করে আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো সেম নিয়মে আপনারা ওইভাবে করে নেবেন। ক্লিক করবেন, ক্লিক করলে এখানে এই যে সাইন আপ হেয়ার, এখানে কি বলছে একটু দেখে নেবেন। এখানে আপনারা যেহেতু আমার এখানে এটা সাইন আপ করা নেই, onelink করা নেই, সেজন্য এখানে সাইন আপ হেয়ার আসছে। তো এটা করা হয়ে গেলে আমার এখানে একটা নাম্বার থাকবে, এই যে মাঝখানটাতে একটা নাম্বার থাকবে, এরকম স্টোর অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ওই নাম্বারটা এনে এইখানে স্টোর আইডিটা এখানে এনে তারপরে এই লিংক স্টোরে ক্লিক করতে হবে। দেন আপনার ওইটা এটার সাথে ওইটা লিংক হয়ে যাবে। তো সাইন আপ করি আমি, এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন এই জায়গায় কি আসছে, amazon.co.uk, অর্থাৎ এটা আপনার ইউকেতে স্টোর যেটা হবে সেটা। তো আমি এখানে আমার জিমেইলটা দিব। সাইন ইন, সাইন ইন হয়ে গেলে আপনি যেভাবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা করেছিলেন প্রথমে, ঠিক সেইভাবে এটা চলে আসছে। এটা প্রথম একদম অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করছেন ঠিক সেইভাবে এটা করতে হবে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখে নেবেন কী কী দেওয়া আছে। এখানে ইনফরমেশন যদি আপনার কোনো কিছু বাকি থাকে, যে যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে হয় তাহলে এখানে সেটা ক্লিক করে আপনি ইনফরমেশন অ্যাড করবেন। আর এখানে বলছে যে আপনি ইউএস এর আপনার যে ট্যাক্স পারপোজটা দিতে হবে সেটা আপনি ইউএস এর পার্সন কিনা, আমি ইউএস এর পার্সন না, তো আমি এটা নো দেব। নো দেওয়ার পর আপনি যেটা করবেন নেক্সটে ক্রিয়েট করবেন। নেক্সট দিলে এখানে আপনার ওয়েবসাইটটা দেবেন, যেই ওয়েবসাইটের ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন যে ওয়েবসাইটে আপনি এই অ্যাসোসিয়েটটা অ্যাড করতে চান। অ্যাড, তো আমার এটা অ্যাড হয়ে গেল। আমি এখন এখানে বলছে যে আপনার যদি মোবাইল অ্যাপ ইউআরএল থাকে তো সেটা দিতে, আমার নেই, আমি এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আমার এখানে চুজিং ইউর পারফরমেন্স অ্যাসোসিয়েট আইডি, আচ্ছা তো এখানে আমি আমার ওই আগের নামটার মতনই মিলিয়ে দেব, এইচএম ফেরদৌস আমার ওয়েবসাইট। এইখানে আপনি একটা ওয়েবসাইট সম্পর্কে ডিসক্রিপশন দেবেন, হোয়াট আর ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ অ্যাবাউট, আপনার ওয়েবসাইটটা কী সম্পর্কে সেই সম্পর্কে ডিসক্রিপশন লিখবেন। ছোট্ট করে আপনি এখানে একটা ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন এইখানটাতে একটা ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে এই বক্সটাতে ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে কী বলা আছে,
ট্রাফিক বেসড ডিস্ট্রিবিউটর ওয়েবসাইট টু মোবাইল অ্যাপস। আচ্ছা, ও মোবাইল অ্যাপসে নাই আমার। আর হচ্ছে যে এটা আপনি দিয়ে দিবেন আপনার যেই আপনার নিচটা যেই রিলেটেড সেই রিলেটেড দিয়ে দেবেন, দেন আদার্স দিয়ে দিতে পারেন। আপনার এটা যেই ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবেন। আমার এটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা হচ্ছে স্পোর্ট অ্যান্ড আউটডোরস, তারপরে পরে ইলেকট্রনিক্সের মধ্যেও পড়ে, ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে ইলেকট্রনিক্স দিয়ে দিলাম, তারপরে টুলসের মধ্যে পড়ে জুয়েলারি, কম্পিউটার, হোম গার্ডেনের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার যেগুলো যে ক্যাটাগরির মধ্যে পড়ে ওগুলো এটাতে দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে দিবেন এ কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট। আপনার যেহেতু নিশ ওয়েবসাইট, আমরা যেহেতু নিশ ওয়েবসাইটের জন্য করতেছি তো এটা নিশ ওয়েবসাইট হবে, এটাও আপনি তাই দিবেন, নিশ ওয়েবসাইট। দেন এখান থেকে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনি কী কী মাধ্যমে আপনার এটাতে ট্রাফিকগুলো এনে থাকেন। ইমেইলের মাধ্যমে হতে পারে, অফলাইনের মাধ্যমে হতে পারে, ফোরামস, সোশ্যাল নেটওয়ার্কিং, এসইও, ব্লগস, আদার, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এগুলোর মাধ্যমে হতে পারে। আপনি এগুলোতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরপরে যেটা বলছে যে ওয়েবসাইট অ্যান্ড জেনারেটর ইনকাম, এটা আপনি দিবেন যে অ্যামাজন অ্যাসোসিয়েট ইজ দ্য অনলি মনিটাইজেশন, এটা দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন যেটা বলছে হাউ ডু ইউ ইউজুয়াল লাইট লিঙ্কস, এটা ওই মনিটাইজেশন সিস্টেম। এরপরটা যেটা আছে সেটা আপনার ভিউয়ার্স কত আছে সেটা, এটা আপনি ফ্রম 500 টু 5000 এটা দিতে পারেন, লেস দ্যান এটা দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, তারপরে হোয়াট ইজ ইউর প্রিমিয়াম রিজন জয়েনিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, টু মনিটাইজ মাই সাইট। এরপরে আপনার এটা এটা হচ্ছে যে এটা কোথা থেকে আমি পেলাম, অনলাইন সার্চ। এরপরে হচ্ছে যে এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা আপনারা এখানে দিয়ে দেবেন, N3NG27 ক্যাপচা দেওয়া হয়ে গেলে আপনি এখানে অবশ্যই একটা চেক মার্ক দেবেন, দেওয়ার পরে ফিনিশ। আমার ক্যাপচাটা ভুল হয়েছে, আবার দিতে হবে, AD5G74 ফিনিশ। বাস, আমার এখন এটা হয়ে গেছে। তো এটা দিছে অ্যাসোসিয়েট আইডি, আমার একটাতে করা হয়েছে। এবার আপনি চাইলে এখানে ক্লিক করে দেখেন, সাইন আপ নাও, সাইন আপ নাও, সাইন আপ নাও, সাইন আপ নাও। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা,
পাঁচটা হয়ে গেল, এখানে ট্যাক্স ইনফরমেশন। তারা আমাকে কিভাবে পে করবে সেটা, তো আমি এটা পে মাই ডাইরেক্ট ডিপোজিট এটাতে ক্লিক করে এখানে এখানে আপনার পেমেন্ট মেথডে যেটা পে মাই ডাইরেক্ট ডিপোজিট এটাতে আপনি ক্লিক করার পর আপনার এখানে লোকেশন পিওনিয়ার একটা যাবে। আপনি পিওনিয়ার আমার এটা জার্মানি, এখানে আপনার জার্মানির যে ব্যাংক আমার যেহেতু জার্মানিতে দেওয়া পিওনিয়ার সেহেতু আমি জার্মানি দিয়েছি। তারপরে হচ্ছে ব্যাংকের নাম, আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম সেটা, তারপরে আইবিএএন, এই আইবিএন নাম্বারটা দিতে হবে, বিআইসিআই আসলে আপনি এখানে একটা চেকমার্ক দিয়ে সাবমিট। হ্যালো, ওয়েলকাম টু দ্য নিউ অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্টার, গেট স্টার্ট। তো এটা আমার হচ্ছে ইউকে, ইউকেতে এটা, আর ইউনাইটেড স্টেটে যদি আমি ক্লিক করি তাহলে ইউনাইটেড স্টেটে এইটা। তো আমার দুইটা অ্যাসোসিয়েট হয়ে গেল। তো এখানে আমি দেখি এবার আমার এই টুলসে যাব, আবার অনলিঙ্কসে যাব। অনলিঙ্কে চলে গেলে আমি এখানে ক্লিক হিয়ার, দেখুন ইউনাইটেড কিংডমে আমি ক্লিক করলে, আচ্ছা আমার স্টোর আইডিটা এখানে অ্যাড করা লাগবে। এই যে আমার স্টোর আইডি এটা, এটাকে আমি এখান থেকে কপি করব, কপি করে এই যে ইউনাইটেড কিংডম এখানে এসে আমি এটা পেস্ট করব, পেস্ট করে স্টোর লিংক। পেন্ডিং ভেরিফাইড হেয়ার, ভেরিফাইড এর জন্য একটু ওয়েট করবে। আমার ইউনাইটেড অ্যাকাউন্টের স্টোর আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। তো এরপরে আমি কানাডা, তারপরে ফ্রান্স, ইটালি, স্পেন, জাপান এগুলো করতে পারবো, ঠিক সেম একই রকম নিয়মে এগুলো করতে পারবো। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।